আজকে আমি সকাল সকাল তোমাদের জন্য ডেইলি ব্লগ শুরু করে ফেললাম। তো আমি সকালের খাওয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলে গেছি, কারণ হচ্ছে সকালে উঠতে লেট হয়ে গেছে, 10টার সময় উঠেছি আজকে, আর অন্যদের 9টা বা 9:30টার সময় উঠি, আর গিয়ে সকালে 8:30 বা 9টা এরকম মানে সকালে আমি উঠি। তো অনেকদিন পরে এইসব তোমাদের সঙ্গে শেয়ার করছি, প্রায় 2 থেকে 2.5 মাস পরে আমি আজকে আমার ডেইলি ব্লগ করছি। তো এখানে আমার বিছানাটা মানে চাদর সবসময় ঠিকঠাকই থাকে বলে আমাকে বারবার চাদরটা ঠিক করতে হয় না, শুধু ঝাড়ু দিয়ে দিলাম এতেই হয়ে গেল। তো টেবিলটা একটু মুছে দিচ্ছি, 4তলার উপরে থাকি, বাট এত ধুলো কোথা থেকে আসে আমি জানি না। আমার রুমে মাত্র একটা জানলা আছে, দেখতেই পাচ্ছ, তো জানলাটা কোনো সময় খুলি না। আমার ভেতরের দিকে রুম, তবুও জানি না কেন এই প্রবলেমটা হয়, মানে ওই টেবিলটার উপর মুছতে মুছতে মনে হয় ধুলো বসে যাচ্ছে, কোথায় যে ধুলোগুলো থাকে বাবা বুঝতে পারি না কোথা থেকে এত ধুলো আসার। এইগুলো আমার ছেলে সারা দিন নিয়ে খেলবে, আর ওই বাড়িতে এখানে ওখানে ছিটিয়ে রাখবে, আমার মাথা ধরে যায়, মনে হয় দিনে 100 বার ওটা আমি ঠিকঠাক করব। হ্যালো, কোথায় আছিস? আমি বাড়ি যাবি, আমার ওই দুটো ফাইল আছে, ওই ফাইলগুলো নিয়ে আসিস তো। এখন আমি বিশালকে ফোন করলাম, কারণ ওই বাড়িতে আমার সব ডকুমেন্টসগুলো আছে, তো সেইগুলো আনতে বললাম। কারণ হচ্ছে এখানে রান্নার গ্যাসটা যেটা নিয়েছি না, তো এটা মানে সেই মোদির যে ফ্রির গ্যাসগুলো হচ্ছে, তো সেটা আমার হয়েছে, তো আমার গ্যাসটা এখানে নেওয়া আছে। তো ওই বাড়িতে আমাদের একটা গ্যাস আছে, তো ওটা মানে কালকে এখানে গ্যাস শেষ হয়ে গেছে, তো বুক করতে হবে। তো আমার ডকুমেন্টস, গ্যাসের বই সব ওই বাড়িতে আছে, আমার একটা জায়গা আছে সেখানে সব কিছু থাকে, তো সেই কারণে বিশালকে বললাম ওইগুলো নিয়ে গ্যাসটা বুক করতে হবে। তো এখন আমি যে কাজগুলো করছি, এই কাজগুলো আমাকে ডেলি করতে হয় না, যেদিন আমি ওইদিকে ব্যস্ত থাকি সেই দিন আমি করি। তো দেখলেই কীভাবে আমি বেসিনটা পরিষ্কার করলাম, প্রত্যেক দিন এইভাবে বেসিন পরিষ্কার করা হয়, ঘরটা আজকে হাতেই মুছে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুনিয়া বুধা। সব কেমন আছে? আয়ু ভালো আছে, আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা থাকলে দেখেই বুঝে গেছে, অনেকদিন পরে আমি ডেলি ব্লগ আনলাম তোমাদের সামনে। তো সকাল থেকে যা যা কাজ করলাম তোমাদের সবটাই দেখে এলাম। চান টান করে আফিফ একটু আগে ঘুম থেকে উঠলো, তো আফিফ আজকে চান করায়নি, কারণ শীতকালে প্রত্যেক দিন চান করায় না, কালকে চান করিয়েছি সেই কারণে। তো আমি যখন ভাত খাওয়াবো, ও সকালে উঠে ওঠে কিচ্ছু খায় না, মানে ওঠে তো 11:30 সাড়ে 11টায়, তারপর তো ওতে ভাত হয়ে যায়, তো উঠে উঠে ওকে চান টান করে ভাতটা খাইয়ে দিই। চলো আমি কী দিয়ে ভাত খাবে দেখে নাও। তো এখানে দেখছো ডাল আর পালং শাক একসঙ্গে রান্না, আর আলু ভর্তা ডিম, এটা দিয়ে ভাত খাবে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো এখন আমি আফিফকে ভাত খাওয়াচ্ছি, তো ওকে খাওয়া নিয়ে আমার কখনো কোনো প্রবলেম হয় না, মানে ওর পাপা যেন কোনো খাবার সহজে খেতে চায় না, তো আমার ছেলেটাও তাই হয়েছে মনে হয়। অপু কোনো খাবারের স্বাদ বোঝে না, কারণ অনেক ভাতের মধ্যে একটু তরকারি নিয়ে খাবে, আর কোনো দিন মাংসের ঝোল বা মাছের পেঁয়াজ মানে এক্সট্রা কোনো খাবার খাবে না, তেমন আমার ছেলেটা তেমন হয়েছে। আর আমাদের মনে হয় যেটুকুই খায় একটু মজাদার জিনিস না হলে কিন্তু মুখে ধরে না, আমাদের মানে স্বাদটা পাই না। আর আমার ছেলেটাও তাই হয়েছে, বাবাটাও তাই হয়েছে, দুজনের সেম হাসি পায়। আজকে তো ডাল আলু সেদ্ধ দিয়ে খাচ্ছে, ওকে শুধু লবণ দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত দিলে সেটাই খেয়ে নেয়, মানে কোনো স্বাদ বোঝে না। এখন আমার ছেলের মধ্যে একটু পড়ার দিক থেকে উন্নতি হয়েছে, সময় সময় পড়ার জন্য কান্নাকাটি করছে, জানো মাম্মা আমি স্টাডি করবো স্টাডি করবো। আমি যে একটু পরে করাচ্ছি, দাঁড়া আমি যদি একটু ব্যস্ত থাকি তো বলবো না আমি এখনই করবো, এত কান্নাকাটি করে, তো আমি ওকে স্টাডি করতে বাধ্য করাই। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আমি একটু পরে তোমাদের সঙ্গে দেখা করছি। ফোন দেখছিলাম, সব ভিডিও দেখছিলাম, আর এখন ইউটিউব মানেই তো রিমি প্রীতম প্রিন্সিপাল ছাড়া কোনো ভিডিও নেই, এ দেখে নিয়েই কন্টেন্ট, কী আর বলবো, কিচ্ছু বলার নেই সব নিয়ে। তো আফিফকে খাওয়া দাওয়া করিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো ওকে এখন ওই রুমে মানে ওকে ঘুমোতে বললাম, তো বলছে আমি ওই রুমে ঘুমাবো, আমার ওই রুমে থাকে না, ওই রুমে থাকে, মানে ঠিক আছে যাও ঘুমাও। ওকে ঘুমোবে 11:30টায় উঠেছে, এখন 1:15 মতো বাজে, তো ওকে এখন ঘুমোবে। আর এই সামনে এই সকাল থেকে ভোর থেকে পাশে একটা মন্দির আছে, সেই মন্দিরে মাইক লাগিয়েছে,
মানে সকাল থেকে যদি কানটা পচে গেল, জানি না আমার ভিডিওর সঙ্গে সেগুলো রেকর্ড হচ্ছে কিনা, মাথা ধরে গেল, কক্ষ যে বন্ধ হবে কিছু বুঝতে পারছি না। তো আজকে কী কী রান্না হয়েছে তোমাদের বলেই দিই, আমি উঠে গিয়ে দেখাতে পারছি না, কারণ আমি খাবো না, আমার খাবারের মধ্যে কোনো এনার্জি নেই, আমার খিদে পায় না। তো এই কারণে ডক্টর দেখিয়েছি, তো সেই ডক্টর ওষুধও আমি খাই না, কারণ আমার কিচ্ছু ভালো লাগে না। বলো যে তোমার ডেলি ব্লগের তো সকাল থেকে ওইটুকু কাজ করার পরে আমার কোনো কাজ থাকে না, তো কী তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই কারণে আমি ডেলি ব্লগ করতে চাই না সেরকমভাবে। তো আজকে তোমাদের জন্য করছি, তো এই যে শুয়ে আছি এমনি শুয়ে থাকা, তো 5টা পর্যন্ত শুয়ে থাকবো, মানে এখানে এখান থেকে নড়বও না চড়বও না, আমি হচ্ছে এরকমই মানুষ, খাওয়া দাওয়া করবো না, আমার খেতে ভালো লাগে না, আমার যখন ইচ্ছে হয় তখন খাই, আমার যে সময়ের মধ্যে খেতে হবে তার কোনো মানে নাই বলে আমার শরীর দেখছো কত রোগা আমি। তো আমি নামাজ পড়ছে তাই পাপাকে আমি ভাতটা দিতে উঠে আসলাম। এখন আমি আপেল খাচ্ছি, ভাত না খেয়ে আপেল কলা এগুলোই খাবো। ছোটোবেলায় না আমি ভাত ছাড়া এক সেকেন্ড ভাতটা পারতাম না, দিনে 5 থেকে 6 বার ভাত খেতাম একটু একটু করে। স্কুল যাওয়ার সময় যদি মানে রাতের ভাতটা একটু বেশি, যেটা পান্তা ভাত বলো, যদি পান্তা ভাত বলে না থাকতো না, তখন ভাতের জন্য পাগল হয়ে যাচ্ছে। আমি এরকম একটা মানুষ ছিলাম, সেই মানুষ ভাত মাত খাওয়া সবই ছেড়ে দিয়েছে, খেতে একদমই ভালো লাগে না। বাইরে হালকা করে দেখালাম পাপা ভাত খাচ্ছে আর মামা বসে আছে, তো ওদের সঙ্গে মানে আমার মামার সামনে আমি কথা বলি না, কারণ আগে একবার জানিয়ে দিয়েছিলাম যে আমি ইউটিউব ভিডিও করি, তো মাঝে মাঝে ভিডিওগুলো দেখতো না, এখন না দেখে না দেখে ওদের ফোনে আর যায় না, তো আমি জানাতে চাই না, কারণ আমার ফোনে এমন প্ল্যান ভিডিও থাকে, কিছু কিছু ভিডিও থেকে এত মানুষের কথা বলছে। তো যাই হোক, এই দিক যা হয়েছে হয়েছে, কিন্তু আমি বাংলাদেশের সাইডটা মানে আমি জানাতে চাইছি না যে আমি ওদের ব্লগ করি, ভবিষ্যতে জানাতে পারি, মানে আমার চ্যানেলটা যদি কখনো উন্নত হয়। দেখো আমি ভাপা পিঠে খাবো, মানে এখানে যতদিন থেকে এসছি ততদিন থেকে নিচে ভাপা পিঠে বানাই, তো আমি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এটাই খাই, আমার খেতে খুব ভালো লাগে। তাই কালকে পোলাও আর দেশি চিকেন রান্না হবে, তো সেই কারণে আজকে নারকেলটা ফুটো করে এটা কুচিয়ে রেখে দেবো, কারণ কালকে তাহলে কাজটা এগিয়ে থাকবে, কারণ বুঝতেই পারছো শীতকালে সকালে উঠতে দেরি হয়ে যাচ্ছে, নিয়ে রান্না করতে অনেক লেট হয়ে যাচ্ছে, তো সেই কারণে এটা ফাটাতে ছাদে যাব আর ডাস্টবিনটা ফেলতে যাব, মানে নোংরাগুলো ওই ছাদের সাইডে ফেলে দেওয়া হয়, তো সেখানে ফেলতে যাব আর এটা ভাঙতে যাব। এখন কটা বাজে? 6টা, না না 5:30টা মতো বাজে মনে হয়। তোমরা কে কীভাবে নারকেল ফুটো করো জানি না, বাট আমরা ছোটো থেকে স্কুলে ভাবি ফুটো করি, যদি তোলার ব্যাপার থাকে তো স্কুলে ভাবি ওঠাই। আফিফকে আমি এখন ম্যাগি খাইয়ে দিলাম, তো ভয়েসটা আমাকে কাট আপ করতে হলো, কারণ বাইরের এত গায়ে কিছু শব্দ আসছে তাই। তো এখন আমি বিশালকে বিরিয়ানি আনতে দিলাম, কারণ আমার এখন বিরিয়ানি খেতে ইচ্ছে করছে, বিরিয়ানি, তো বিরিয়ানি আমি এখনই খাবো।
তোমরা হয়তো ভাববে রাতের জন্য আনতে বলছি, তো না আমি এখনই খাবো, সন্ধেবেলাতেই খাবো। এখনই ভাপা পিঠে খেলাম, এখনই চা খেলাম আর কলা খেলাম। কলা আমি সারা দিন খেতে থাকি, দিনে মনে হয় 5-6টা, তার থেকেও বেশি হয়ে যায় কলা খাওয়া। তো সেইগুলো খাওয়ার পরে আমি এখনই বিরিয়ানি খাবো, মানে আমার যখন যেটা মন চাই খেতে সেটাই খায়। আমাকে সাদা ভাত খেতে এখন একদমই ভালো লাগে না, সবসময় বিরিয়ানি পোলাও মোমো এইসব খেতে ইচ্ছে করে। আর ছোটোবেলায় সাদা ভাত না হলে আমি থাকতে পারতাম না। দেখো বিশাল এখন বিরিয়ানি নিয়ে চলে আসলো, তো আমাকে বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে। সব আমার মতো সন্ধ্যাবেলায় কেকে বিরিয়ানি খাও, কমেন্ট করে জানাবে। আমার বিরিয়ানি লাগলে আমি থাকতে পারি না, তোমরা খাবে তো চলে। খাওয়া দাওয়া হয়ে গেল, বাবা দেখি ঝাল আমাকে না বিরিয়ানি, আপেল বিরিয়ানি বলে আছে রামপুরহাটে আমার মানে একটা ফ্রেন্ডের বাবা, তো আমাকে সব থেকে বিরিয়ানি বিপ বিরিয়ানির মধ্যে এই বিরিয়ানিটা আমাকে সব থেকে ভালো লাগে। আর মালগ্রামের বিরিয়ানি সব বলে, তো মালগ্রামের বিরিয়ানিতে মানে মিষ্টি দিয়ে দেয়, আমার একদমই পছন্দ নয়। আর এখানকার বিরিয়ানি খুবই পছন্দ, তো এখান থেকে নিয়ে যাওয়া হয় না, সবসময় চিকেন বিরিয়ানি নিয়ে আসা হয়। তো এখন ফ্ল্যাটে চলে এসেছি, ফ্ল্যাট থেকে একদমই কাছে, যখন ইচ্ছে হবে তখন ওখান থেকে এনে খেয়ে নেবো। কারণ চিকেনটা আমাদের বাধ্য হয়ে খেতে হয়। চিকেন বিরিয়ানি পছন্দ করি না তা নয়, কিন্তু বিপ বিরিয়ানির মতো লাগে, কোনো বিরিয়ানিই মনে হয় না। তার সঙ্গে বিরিয়ানিতে মিষ্টি দিলেই তো আমার জান জ্বলে যায়। সারাদিন তোমাদের সঙ্গে অনেক কিছুই শেয়ার করলাম, মানে আমি যেটা করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যারা নিউ ভিজিট করছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আজকে টাটা বাই।